হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। তো ফার্স্টেই আমি রিকোয়েস্ট করছি, ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি তোমরা দেখতে থাকো, এবং লাস্টে কেমন লাগলো ভিডিওটা এবং তোমাদের পার্সোনাল ওপিনিয়নটা সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ফার্স্ট থেকে ভিডিওটা না দেখে কেউ কমেন্ট বক্সে কমেন্ট করো না, এটা আমার রিকোয়েস্ট। তো যে টপিকটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে যে চেঙ্গিজ সিনেমার টিজারটা কালকে বেরিয়েছে, আমরা সকলেই দেখেছি এবং আমি রিভিউ করেছি চ্যানেলে। আমার তো বস দারুণ লেগেছে, এবং যেটা নিয়ে মেন কথাটা উঠছে তার কিছুক্ষণ বাদে, অর্থাৎ তার আধ ঘন্টা পর থেকে, এই যে কপি, কোন সিনেমার কপি করেছে। শাহরুখ খানের একটা সিনেমা ছিল রেস সিনেমার, তার একটা ডায়লগ ছিল, ওই যে যুগের ব্যাপারটা, চেঙ্গিজের যে জিতের লিপে যে ডায়লগটা রয়েছে না, যে চেঙ্গিজের কোনো আজ বা কাল হয় না, যুগ হয় যুগ, অর্থাৎ এরা, এই যে ডায়লগটা রয়েছে এইটা নাকি কোনো সিনেমার, শাহরুখ খানের একটা সিনেমা থেকে কপি, বা ওই ডায়লগটা যেহেতু রয়েছে ফার্স্টেই বলে রাখি, এই কপি পেস্ট যে জিনিসটা বা রিমেক যে জিনিসটা, এইটা আগে বুঝতে হবে যে রিমেক কাকে বলে, কপি কাকে বলে। ধরুন পরীক্ষা দিচ্ছেন আপনি, বা আমরা যখন পরীক্ষা দিই, কোনো যদি কেউ টুকলি করে বা পুরোটা টুকে দেয় হুবহু, দাঁড়ি কমা এ টু জেড পুরো পাই টু পাই পুরো টুকে দেয়, সেইটাকে বলে কোট আনকোট সিনেমার ভাষায় কপি করা বা ফুললি রিমেক সিনেমা। যেটা এর আগে অনেক নায়ক করেছে, শাহরুখ খান কি কোনো কপি সিনেমা করেননি? নিশ্চয়ই করেছেন। আমাদের সাউথের ইয়াস কি কোনো কপি সিনেমা করেননি? করেছে। তেমনি জিত, বোম্বাদা বলি, এর আগে চিরঞ্জিত, মিঠুন চক্রবর্তী, অমিতাভ বচ্চন, মানে সবাই, সমস্ত ইন্ডাস্ট্রির, কন্নড় ইন্ডাস্ট্রি, সমস্ত ইন্ডাস্ট্রিতেই কপি সিনেমা হয়েছে এবং হবে। বাট সেটা মানে এই নয় যে কোনো একটা কিছু ডায়লগ সেটাকে আমি লিখে দিলাম বা সেইটা সিনেমার মধ্যে আছে বলেই সেটা ইনক্লুড করা হয়েছে বলে সেটা কপি সিনেমা, এটা কিন্তু একেবারেই না। যখন পুরোপুরো হুবহু কপি হবে, যেমন আমি এক্সাম্পল দিচ্ছি কোনটাকে কপি বা রিমেক সিনেমা বলা হয় বা বলা যায়, সেটা হচ্ছে বাজি সিনেমাটা। জিতের যে বাজি সিনেমাটা ছিল সেটা কিন্তু রিমেক ছবি ছিল, তোমরা অনেকেই জানো যারা দেখেছো, এবং সেটা উল্লেখ করেই দিয়েছিলো সিনেমাটা রিলিজের আগে। যখনই সিনেমাটা ডেট ঠিক হয় বা গল্পটা রিমেক সিনেমার একটা করার প্রবণতা দেখা যায় জিতের গ্র্যাজুয়েট এন্টারটেনমেন্টের, তখন কিন্তু তারা প্রথমেই মেনশান করে দিয়েছে এটা একটা রিমেক সিনেমা। তো এই সাহসিকতাটা জিতের রয়েছে যে যদি কোনো রিমেক হয় কোনো কারোর সিনেমার, সেটা যে মেনশান করে দেয়, আগে থেকে বলে দেয় যে রিমেক সিনেমা। এটা এই না যে সেটা চাপা দিয়ে, কারণ এখন যুগ চেঞ্জ হয়েছে। আগে যেমন মানুষ এতটা সিনেমা দেখতো না, এত ভাষার সিনেমা, এখন তো ঘরে ঘরে সিনেমা হয়ে গেছে, মোবাইলে আমি সব কিছু ওয়েব সিরিজ দেখতে পাচ্ছি, দেশ বিদেশের প্রত্যেকটা সিনেমা দেখতে পাচ্ছি মোবাইলে। আগে তো এই জিনিসটা ছিল না, নাহলে আপনিই বলুন বা তোমরাই বলো সাথী সিনেমাটাকে রিমেক সিনেমা না। বাট বিজনেস কীরম করেছিল বা সাথী সিনেমাটা কেমন হয়েছিল, কেউ কি, মানুষ তো তখন অর্থ জানতো না রিমেক কী জিনিস বা আগে কোথায় কী হয়েছিল, ওই সিনেমাটা অন্য ল্যাঙ্গুয়েজে রিলিজ হয়েছিল, এইসব তো মানুষ জানতো না। এইটাই হচ্ছে মেন ব্যাপার, বেশি জেনে যাওয়াটা খারাপ, বেশি যদি তুমি জানতে যাও তুমি তো। আচ্ছা একটা কথা বলি, এই যে সাউথের সিনেমাটা নিয়ে এত কিছু ব্যাপার হচ্ছে, যে কেজিএফের ওই যে জিত যে চেঙ্গিজ সিনেমার টিজারে যে বন্দুকটা চালাচ্ছে, ওই মানে সিনটা দেখে মনে হচ্ছে লুক অ্যাট দ্য, এবং যে মোমেন্টটা সেটা যেন হচ্ছে কেজিএফ সিনেমায় যে ইয়াস যেভাবে গুলি চালিয়েছিল ওই সিনটা যেন মনে হচ্ছে সেম টু সেম লাগছে, এটা ফ্রেম টু ফ্রেম যেন কপি লাগছে, এটা অনেকে বলছে দেখলাম অনেক রিভিউয়ার্সরা। বাট একটা কথা বলি, যদি তাই হতো ঠিক আছে, তাহলে তো কেউ আর মানে ল্যাঙ্গুয়েজ বলে তো কিছু থাকতো না, যদিও মানছি সিনেমার কোনো আলাদা করে ল্যাঙ্গুয়েজ হয় না, বাট আমি যে ভাষাটা বুঝতে পারি না, অর্থাৎ কিছু লোক আছে যারা কিন্তু ওই ভাষাটা বুঝবে না, সাউথের কোনো ভাষা বোঝে না, বা অনেকে হিন্দিও বোঝেন না অনেস্টলি স্পিকিং, যারা অনেকে বাংলা সিনেমা আছে, বাংলা দর্শকরা কি খুব মানে সব ভাষা জানতে হবে এরকম তো কিছু ব্যাপার নেই, যার যে ভাষাতে কমফোর্টেবল সে সেই ভাষার সিনেমাই দেখবে। এক একজন মানুষ আছে যে বলিউডে অতটা এন্টারটেনমেন্ট হয় না, কিন্তু বাংলায় যে এন্টারটেনমেন্ট যে সিনেমাগুলো হয়, আমাদের জজ বা জিত যে লেভেলের সিনেমা করে, যদি বলি আওয়ারা দিওয়ানা এরম টাইপের, মানে কমেডি থাকবে, মাসালা ফিল্ম থাকবে, যেমন পাওয়ার যে সিনেমাটা জিতের ছিল, তো সেইগুলো তো কিছু কিছু তো রিমেক সিনেমা রয়েছে, বাট সেইগুলোর যে মজা, বাংলার জিতের মুখে যে ডায়লগটা, একটা সুপারস্টারের আইডেন্টিটি বা তার যে স্পেশালিটি, সেটা কিছু জায়গা থেকে ইন্সপায়ার হওয়া মানে এই না যে তার পুরোটা হুবহু নকল করা।
একটা পরিচালক যখন বা একটা স্টোরি রাইটার যখন স্টোরিটা লিখছেন, তখন কি সে সাথে পাঁচে দেখে সে লিখছে যে সেইটাকে দেখে সে কপি মারছে যে এইটা আমি এখান দিয়ে তুলব তবে আমার ফেমাস হবে ডায়লগটা? সেটা কিন্তু না, গল্পের স্বার্থে, একটা স্টোরি বা একটা গল্পের স্বার্থে কিন্তু সেই ডায়লগগুলো এসে যায়। যেমন আমি যদি বলি যে আমি ভাত খাবো, এটা পার ডে আমার রুটিন, প্রত্যেকটা ছেলেই তো বলে বা প্রত্যেকটা ছেলেমেয়েই তো বলে যে ভাত খাওয়ার টাইমে ভাত খাবো, তো এটা কি আমার দেখে কেউ কপি করছে? এবার তাকে পাশের বাড়ি আমি গিয়ে বলবো যে তুমি কেন বললে যে আমি ভাত খাবো, আমি তো বললাম, তার মানে তুমি আমাকে কপি করছো? এটা কিন্তু ভুল। দৈনন্দিন জীবনের যে বাস্তবতাটা, সেই বাস্তবটাকে নিয়েই কিন্তু গল্প রচিত হয় যে কোনো স্টোরি লাইন, এবং পাবলিক যেটা খাবে সেইটা কিন্তু পরিচালক বা যারা প্রডিউসার টাকা ঢালছে তাদেরও একটা বলা থাকে এই জিনিসটা, যে কোন জিনিসটা পাবলিক নেবে। যেমন জিতের, জিত তো অ্যাকচুয়ালি ভার্সেটাইল হিরো বলা চলে না জিতকে, বাট সে তো ট্রাই করেছে, ওষুধের মতো সিনেমাও ট্রাই করেছে, আবার ওয়ান্টেডের মতো সিনেমা করেছে, বসের মতো সিনেমা করছে, রাবণের মতো সিনেমা করছে, রিসেন্ট চেঙ্গিজ বার করছে। সুতরাং জিতকে পাবলিক মাস ফিল্মে দেখতে চায়, যেখানে অ্যাকশান থাকবে, প্রচুর ডায়লগস থাকবে, গান থাকবে, আইটেম সং থাকবে, এই রকম টাইপের সিনেমা। আদারওয়াইজ কোনো লাভ সিনেমা অর্থাৎ প্রেমের রোম্যান্টিক সিনেমা, যেমন যদি বলি জিকো জুটি, জিত কোয়েল জুটি কতটা সাকসেসফুল, বাট তারা কি রিমেক ছবি করেনি বা সেগুলো কি চলেনি? চলেছে তো, 2000 সালে কি সিনেমা কত চলেছে জিতের, তাই বলে কি সেটা রিমেক ছিল না? তখন এত ইউটিউব আসেনি, এত রিভিউয়ার আসেনি, এত কিছু জানা যেত না, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে দেখতো, সব পরিবারে মিলে দেখতো, এনজয় করতো। শুভদৃষ্টির মতো সিনেমা, বন্ধনের মতো সিনেমা, সঙ্গী প্রেমী, জিতের অনেক সিনেমা রয়েছে, দারুণ দারুণ সুপার টুপার ব্লকবাস্টার হিট, কিন্তু তখন মানুষ এত কিছু জানতো না। বাট প্রত্যেকটা সিনেমা কিছু না কিছু সিনেমা থেকে কিন্তু ইন্সপায়ার্ড, বাট অত সিনেমা কি আমরা দেখেছি? কেউ একজন বলে দিল যে এটা রিমেক, ব্যাস নাক সিটকানো শুরু হয়ে গেল। বাঙালির হচ্ছে একটাই কাজ, ভালো জিনিসকে ক্রেডিট দিতে শিখুন, ভালো জিনিসকে সম্মান করতে জানুন, তবে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির গ্রোথ হবে, বাংলা ইন্ডাস্ট্রি আরও গ্রো করবে, যেটা জিদ্দা করছে এবং করার চেষ্টাও করবে ভবিষ্যতে। ঠিক আছে, তো চেঙ্গিজ সিনেমাটা কারুর সাথে কম্পেয়ার না করে, আমি বারবার বলছি চেঙ্গিজ সিনেমাটা কোনো সাউথ বা বলিউড কোনো এইসবের সাথে গোলাবেন না, একসাথে এক হয়ে সিনেমাটা দেখে আসুন এবং বলবেন যে কী লেভেলের অ্যাকশান ওরিয়েন্টেড একটি সিনেমা চেঙ্গিজ হয়েছে। এবং এটি এই যে যুগ কথাটা উঠেছে না, এই যে ডায়লগটার একটা মিনিং রয়েছে, ইনার মিনিং রয়েছে, যেটার সাথে কিন্তু রেসের গল্পের কোনো মিল নেই। কারণ চেঙ্গিজ সিনেমাটা হচ্ছে একটা অ্যান্টি সোশ্যাল গ্রুপের সিনেমা, একটা গ্যাং ওরিয়েন্টেড সিনেমা, এবং একটা যুগের কথা বলছে, সেই যে যুগটাতে এরকম অ্যান্টি সোশ্যালদের একটা জামানা ছিল, সেই জিনিসটাকে কিন্তু, সেই পটভূমিটা কিন্তু তুলে ধরবে চেঙ্গিজ সিনেমার। একটা অন্যরকম অ্যাকশান ফ্লেভার থাকবে, একটা ফিভার থাকবে, আলাদা লেভেলে নিয়ে চলে যাবে জিদ্দা এই বাংলা ইন্ডাস্ট্রিকে, এইটুকুনি তো আমি বলতেই পারি। তো কারোর সাথে কম্পেয়ার না করে এবং লোকের কথায় কান না দিয়ে, আপনি যদি লোকের কথা শুনে না যান হলে সেটা আপনার লস, নিজেকে বিশ্বাস করুন, নিজের টিজারটা দেখে নিজের মতামতটা রাখুন যে আপনার কেমন লেগেছে। লোক বলছে লোকের খারাপ লাগতেই পারে, সবার রুচি কি সমান? সবার রুচি তো সমান না, কেউ কেউ রোম্যান্টিক সিনেমা দেখতে ভালোবাসেন, কেউ কেউ বাঙালি হয়েও জীবনে বাংলা সিনেমা দেখতে যায় না, অথচ সাউথের সিনেমা গেলে, যাই হোক সাউথের সিনেমা, কন্নড় সিনেমা, বলিউড সিনেমা হাঁ করে গিলবে, মাল্টিপ্লেক্সে গিয়ে টাকা খরচা করে, বাট একটা সিঙ্গেল স্ক্রিনে যখন রাবণের মতো ছবি এখনও পর্যন্ত চলছে, এত টাকা রমরমিয়ে বিজনেস করেছে, কই রাবণ কি ফ্লপ হতে পেরেছে? কারণ বেশিরভাগ লোকের টাকা পয়সা কম, ঠিক আছে, বেশিরভাগ লোক মিডিল ক্লাস ফ্যামিলি বা লো ক্লাস ফ্যামিলিতে বিলং করে, তারাই বেসিক্যালি সিনেমাটা দেখতে যায়, বড়লোকরা তো বলিউড হলিউডের দিকে যায়, বাংলা সিনেমার যে ইমোশানটা সেটা কিন্তু বোঝে না। আজকের বুম্বাদা জিদ্দা আছে বলেই বাংলা সিনেমা সেই যে ইমোশানটা, সেই যে আবেগটা, সেই যে ভালোবাসাটা এখনও পর্যন্ত টিকে আছে। কোনো বলিউড হলিউডের সাথে প্লিজ বাংলা সিনেমাকে তুলনা করবেন না, এটা আমার হাত জোর করে রিকোয়েস্ট করছি। তো সবাই মিলে চেঙ্গিজ সিনেমার টিজার দেখে যা ভালোবাসা দিয়েছেন, জাস্ট দেখলাম ট্রেন্ডিংয়ে এক নম্বরে আছে চেঙ্গিজ, এটা প্রাউড ফিল করার মতো মুমেন্ট আমাদের বাঙালিদের বেসিক্যালি, কারণ ট্রেন্ডিংয়ে নাম্বার ওয়ান, মানে ইউটিউবে তোমরা দেখেছো ভিউজ জাস্ট আমেজিং, মানে আরও ক্রস করে যাবে ভিউ যা দেখতে পাচ্ছি রিসেন্ট, মানে রাবণের টিজার কেউ ক্রস করে যাবে। তো গাইস, এই ছিল আমার আজকের ভিডিওটা, তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, এবং চেঙ্গিজ কিন্তু একসাথে সবাই দেখতে যেতেই হবে সব পরিবারে, এটা মিস করা চলবে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো টাটা।